আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। একদিনে করোনায় সর্বোচ্চ শনাক্ত 1273 জন, মৃতের সংখ্যা 14। বসুন্ধরায় 2000 শয্যার করোনা হাসপাতাল চালু, মানুষ সচেতন না হলে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন বললেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীর প্রবেশপথে বেড়েছে যাত্রী ও ব্যক্তিগত পরিবহন, স্বাস্থ্যবিধি না মেনে অবাধে চলছে ঈদ কেনাকাটা। যুক্তরাষ্ট্রে করোনায় এক বাংলাদেশের মৃত্যু, 242 জনকে নিয়ে ঢাকার পথে বিশেষ ফ্লাইট। এবং করোনা পরিস্থিতিতে গণমাধ্যমের নিম্ন আয়ের কর্মীদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, গত 24 ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে 1273 জনের দেহে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত 22268 জন, 24 ঘন্টায় মারা গেছে 14 জন। এ যাবৎ করোনা ভাইরাসে মারা গেছে 328 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। ফজলে রাব্বি রিপোর্ট। নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, সারা দেশে 41টি ল্যাবে গত 24 ঘন্টায় 8114 জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হন এ যাবৎকালে সর্বোচ্চ 1273 জন। এ পর্যন্ত সারা দেশে মোট 1,75,228 জনের শরীরের নমুনা পরীক্ষার বিপরীতে আক্রান্ত হয়েছে 22,268 জন। নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ার সাথে সাথে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আমরা যে শনাক্ত করেছি তার মধ্যে রিকভারি রেট বা সুস্থতার হার হলো 19.64% এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.47%। গত 24 ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়ে মারা গেছে 14 জন, এদের মধ্যে পুরুষ 13 জন আর নারী 1 জন, যাদের মধ্যে ঢাকা বিভাগে 9 জন ও চট্টগ্রাম বিভাগে 5 জন। তাদের বয়স বিশ্লেষণে আমরা দেখছি 11-20 বছরের মধ্যে 1 জন, 31-40 বছরের মধ্যে 1 জন, 41-50 বছরের মধ্যে 2 জন, 51-60 বছরের মধ্যে 3 জন, 61-70 বছরের মধ্যে 3 জন, 71-80 বছরের মধ্যে 3 জন এবং 81-90 বছরের মধ্যে 1 জন। গত 8 মার্চ দেশে প্রথম করোনা পজিটিভ ব্যক্তি শনাক্ত হয় আর 18 মার্চ প্রথম এই ভাইরাসে মৃত্যু ঘটনা ঘটে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ময়মনসিংহ বিভাগে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ সহ নতুন করে 30 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে রংপুরের 7 পুলিশ সহ আরো 19 জন আক্রান্ত। আর নেত্রকোনায় গত 24 ঘন্টায় 8 জন পুলিশ সহ করোনা পজিটিভ হয়েছে 17 জন। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মুমিনুর রিপন। করোনার অন্যতম হটস্পট নারায়ণগঞ্জে প্রতিদিনই বাড়ছে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় 2 জন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা 63, নতুন করে 22 জন যোগ হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা 1631 জন। পুলিশ সুপার জানিয়েছেন এখন পর্যন্ত সেখানে 107 জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত, তবে জেলায় সুস্থ হয়েছেন মোট 400 জন। ময়মনসিংহ বিভাগের 4 জেলায় গত 24 ঘন্টায় 446 জনের নমুনা পরীক্ষায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ সহ 30 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নেত্রকোনার কেন্দুয়া থানার 8 পুলিশ সদস্য, ইউএনও অফিসের 3 স্টাফ ও হাসপাতালের 1 স্বাস্থ্যকর্মী সহ 17 জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ময়মনসিংহ বিভাগে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত 550 জন। সিলেট বিভাগেও করোনার ভয়াবহতা বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় সিলেট জেলায় 18, হবিগঞ্জে 11, সুনামগঞ্জে 1 এবং মৌলভীবাজারে 2 জন সহ মোট 32 জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্ত 391 জন। বরিশাল বিভাগের 4 জেলায় করোনায় নতুন আক্রান্ত হয়েছেন পুলিশ সদস্য সহ 13 জন। এ নিয়ে বিভাগটিতে মোট আক্রান্তের সংখ্যা 216 আর মৃত্যু হয়েছে 6 জনের, সুস্থ হয়েছেন 105 জন। গত 24 ঘন্টায় রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে 188 জনের নমুনা পরীক্ষায় 7 জন পুলিশ সহ 19 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে আর মৃত্যু হয়েছে 2 জনের।
ঠাকুরগাঁয়ে নার্সসহ নতুন করে 6 জন শনাক্ত হওয়ায় রংপুর বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 501 জনে। ফেনীতে নতুন করে আরও 31 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত 61, তবে সুস্থ হয়েছেন 8 জন। এছাড়া চট্টগ্রাম ও নোয়াখালীতে 82 জনের নমুনা পরীক্ষায় 31 জনের করোনা পজিটিভ হয়েছে। ভোলায় ব্যাংক কর্মকর্তা সহ আরও 6 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট 16 জনের করোনা ভাইরাস শনাক্ত হলো, তাদের মধ্যে সুস্থ হয়েছেন 5 জন। চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে এই প্রথম 2 জন রোগী সুস্থ হয়েছেন। তবে শপিং মল ও বাজারে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানায় নতুন করে রোগী শনাক্ত হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে চালু হয়েছে 2000 শয্যার করোনা আইসোলেশন সেন্টার ও হাসপাতাল। 3 সপ্তাহে এই হাসপাতালটি তৈরি করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, মানুষের অসচেতনতায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আরও জানছেন মাহবুব কবির টপল। মাত্র 10 দিনে 1000 শয্যার করোনা হাসপাতাল তৈরি করে আলোচনার সৃষ্টি করে চীন। বাংলাদেশে 2000 শয্যার হাসপাতাল তৈরি করা হলো 3 সপ্তাহে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে তৈরি করা হয়েছে অস্থায়ী কোভিড-19 হাসপাতাল। বসানো হয়েছে বেড, থাকছে 4000 অক্সিজেন সিলিন্ডার সহ যাবতীয় সরঞ্জাম। মূলত এটি করোনা রোগীদের আইসোলেশন সেন্টার বা পরিচর্যা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য 71টি আইসিইউ বেডও প্রস্তুত করা হচ্ছে। আমি মনে করি যাদের এরকম ব্যবস্থা আছে, যদি নাও থাকে, যেভাবে পারে সবাই একটু সাহায্য করেন বাংলাদেশকে। প্রথম অবস্থায় 500 শয্যার জন্য ডাক্তার ও নার্স নিয়োগ করা হবে। পর্যায়ক্রমে 315 জন সিনিয়র চিকিৎসক, 630 জন মেডিকেল অফিসার, 1260 জন সিনিয়র নার্স ও 2500 স্টাফ নার্স নিয়োগ দেওয়া হবে। এত বেশি চিকিৎসক ও নার্স পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় থাকলেও স্বাস্থ্যমন্ত্রী বলছেন জনবল সংকট হবে না। হাসপাতাল তো আর জনবল ছাড়া তো আর আইসোলেশন সেন্টার হাসপাতাল চলতে পারবে না। প্রয়োজনীয় যে জনবল আছে সেটা পর্যায়ক্রমে চলে আসবে এবং এটা আমরা 3টি স্তরে আমি দিতে বলেছি। একটি হলো যে 500 বেডের জন্য প্রথমে আসুক, আমরা দেখবো কীরকম রুগী আসে, তারপরে আবারও 500, তারপরে আমরা দেখবো কীভাবে রুগী আসতেছে, তারপরে আবারও 500 বা 1000, এইভাবে এটাকে পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে। মন্ত্রী জানান, শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে করোনার সংক্রমণ ঠেকানো সম্ভব নয়, দায়িত্ব পালন করতে হবে অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থাকেও। আমরা যখন দেখি দোকানে জটলা পাকাচ্ছে, আমরা দেখি শিল্পের সামনে, আমরা দেখি ফেরিঘাটে, তখন আমরা আতঙ্কিত হই যে সংক্রামণ তো বৃদ্ধি পাবে। এবং আপনারা লক্ষ্য করছেন সংক্রামণ কিছুটা হলো বেড়েছে। এই কাজগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতে পারে না। কনভেনশন সেন্টারকে করোনা হাসপাতাল করার ধারণা নতুন নয়। স্পেন এরকম একটি সেন্টারকে 5000 শয্যার করোনা হাসপাতালে রূপান্তর করে, আর ব্রিটেন করে 4000 শয্যার। তবে রোগী কমে যাবার পর সেগুলো বন্ধ করা হয়। বসুন্ধরা কর্তৃপক্ষ বলছে সরকার যতদিন চাইবে এই সেন্টার ব্যবহার করতে পারবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তায় বেড়েছে যানবাহন, কোথাও কোথাও দেখা গেছে যানজট। নিয়মের তোয়াক্কা না করে রাজধানীর প্রবেশ পথগুলোতে বেড়েছে যাত্রী ও ব্যক্তিগত পরিবহন। সড়কে পুলিশও ঢিলেঢালাভাবে দায়িত্ব পালন করছে, আর স্বাস্থ্যবিধি না মেনে অবাধে ঈদ কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। বিস্তারিত সাফর আলমের রিপোর্টে। গণপরিবহন বন্ধ, সীমিত আকারে চলছে অফিস, এমন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে রাজধানীতে আসছেন অনেকেই। কয়েক ধাপে অটোরিকশা আর প্রাইভেট কারে ঢাকায় আসছেন শ্রমজীবী মানুষ। হেমায়তপুর থেকে আসছি রিক্সায় ঘুরে, সদর হেমায়তপুর থেকে হাইটা গাবতলি পর্যন্ত আসছি আমার বোনের বাসা দেওয়ার জন্য। অনেকেই আবার অতিরিক্ত যাত্রী হয়ে রাজধানী ছাড়ছেন, করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে ভয় নেই তাদের। ঢাকায় প্রবেশ বা বের হওয়ার চেকপোস্টগুলোতে নেই আগের মতো কড়াকড়ি। আপনার কোথায় যাবেন? চুয়াডাঙ্গা। প্যাসেঞ্জার মাঝে মাঝে চান্দুরাও যায়, সিরাজগঞ্জও যায়। সাধারণ ছুটি বা লকডাউনের মধ্যেও রাজধানীতে অবাধে চলছে যানবাহন। এদিন ঢাকার বিভিন্ন মোড়ে ছিল গাড়ির অতিরিক্ত চাপ, কোথাও কোথাও ছিল যানজট। ডাক্তারি চাকরি করে
এগুলো আমরা ছাড় দিই, আর যেগুলো ওভার এবং অযথা করে ওগুলো আমরা মামলা দিচ্ছি। বাইরে বের হয়ে সামাজিক দূরত্ব না মানার প্রবণতাও বাড়ছে, ভিড় বাড়ছে রাজধানীর বিভিন্ন শপিং মলে। করোনার মধ্যে আমরা সতর্ক হয়েই আসছি, টপস নিব, সেজন্য অনেক টেনশন আছে, ভিতরে ভয়ও আছে, তারপরও কেনাকাটা করতে হয় বাচ্চাদের জন্য। বেঁচে কেনা তো নাই ভাইয়া, খুলেই বসে রয়েছি আমরা, নাক পায়রা খুলছি ভাই, কি করুন পেড়ার দায়। স্বাস্থ্যবিধি না মেনে মার্কেটগুলোতে কেনাকাটা চলছে, এতে কেনাকাটা করতে আসা লোকটা যেমন করোনার ঝুঁকির মধ্যে রয়েছেন, তেমনি তাদের পরিবারের সদস্যরা রয়েছেন করোনা সংক্রমণের আশঙ্কায়। এই অবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সচেতন হতে হবে সবাইকেই। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত নির্দেশনা যথাযথভাবে পালন করতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। একই সাথে করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সাধারণ মানুষকেও আহ্বান জানিয়েছেন তিনি। মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সিংয়ে আইজিপি এসব নির্দেশনা দেন। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আরও এক বাংলাদেশি মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট 257 জন বাংলাদেশি মারা গেলেন। ধীরে ধীরে নিউ ইয়র্কে কমছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এদিকে যুক্তরাষ্ট্রে আটকে পড়া 242 জন বাংলাদেশিকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে একটি বিশেষ ফ্লাইট। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট, জানাচ্ছেন জাহেদুল আলম। যুক্তরাষ্ট্রে সবশেষ 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট 257 জন বাংলাদেশের মৃত্যু হলো। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা 18.5 লাখ ছাড়িয়েছে, সেই সাথে মারা গেছে 88,000-এরও বেশি মানুষ। এদিকে যুক্তরাষ্ট্রে আটকে পড়া 242 জন বাংলাদেশিকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে একটি বিশেষ ফ্লাইট। ওয়াশিংটন ডিসির ডালাস এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় কাতার এয়ারওয়েজের বিশেষ এই ফ্লাইট। বিমানবন্দরে বাংলাদেশিদের বিদায় জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। বাংলাদেশে ফিরে আসা 242 জনের মধ্যে 49 জনই শিক্ষার্থী। এছাড়া বেশ কয়েকজন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং পর্যটক ভিসায় সে দেশে যাওয়া শতাধিক বাংলাদেশি রয়েছেন। দূতাবাসের প্রেস সেক্রেটারি শামীম আহমেদ জানান, বিশেষ ফ্লাইটে দেশে ফিরে আসা কেউই করোনা আক্রান্ত নন। জাহিদুল আলম, এটিএন বাংলা। করোনাভাইরাস রোধে শুরু থেকেই সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে অন্য দেশের তুলনায় বাংলাদেশ এর সংক্রমণ থেকে কিছুটা ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে বিভিন্ন সংগঠনের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে ভিডিও কনফারেন্সে তিনি এই কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দূরদর্শী নেতৃত্বের মধ্য দিয়ে সংকট দূর করে দেশকে এগিয়ে নিচ্ছে প্রধানমন্ত্রী। 1981 সালে শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যার যে কলঙ্ক আমরা পড়ে বয়ে বেড়াচ্ছিলাম, বাঙালিকে তিনি কলঙ্কমুক্ত করেছিলেন, তিনি পাপ মুক্ত করেছিলেন, এই জাতিকে যুদ্ধাপরাধীদের বিচার সম্পূর্ণ করে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন কেবল বঙ্গবন্ধু কন্যা হিসেবে নয়, বরং তা ছিল গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার অগ্নিবীণার প্রত্যাবর্তন। সচিবালয়ে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, 1981 সালের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা দেশে ফেরার প্রত্যয় ঘোষণা করলে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাতে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। পরবর্তীতে আন্তর্জাতিক চাপে বঙ্গবন্ধুর কন্যাকে দেশে আসতে দিতে বাধ্য হয়েছিলেন তিনি। জননেত্রী শেখ হাসিনা এদিন শুধু ব্যক্তি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ছিল না, এদিন ছিল গণতন্ত্র বা মুক্তিযুদ্ধের চেতনার স্বদেশ প্রত্যাবর্তন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে একটি সমৃদ্ধ দেশে রূপান্তরিত হতে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ নাম মুছে ফেলে আজকে মধ্যমায়ের দেশে রূপান্তরিত হয়েছে। সারা দেশে দুর্ভিক্ষের ছায়া নেমে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, গরিব ও কর্মহীন মানুষ সরকারি ত্রাণ পাচ্ছে না, অথচ জনগণের টাকায় কেনা ত্রাণ ইউপি চেয়ারম্যান, সদস্য এবং আওয়ামী লীগ নেতারা আত্মসাৎ করছেন।
ময়মনসিংহের পাইথল ইউনিয়নে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার মুফাক্কারুল ইসলাম রানার উদ্যোগে ত্রাণ বিতরণের সময় রুহুল কবির রিজভী এসব কথা বলেন। দুর্যোগের মধ্যে, মহামারীর মধ্যে, এই হাহাকারের মধ্যে চারিদিকে দুর্ভিক্ষের ছায়া যেখানে নেমেছে সেইখানে আপনার যদি গরিব মানুষের আপনার টাকা, গরিব মানুষের চাল যদি আত্মসাৎ করা হয় তাহলে এই মানুষ তো যাবে কোথায়? দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় আমপান এর কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর হুঁশিয়ারির সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এইসব বন্দর থেকে ঘূর্ণিঝড়টি সহস্রাধিক কিলোমিটার দূরে একই স্থানে অবস্থান করায় সাগর উত্তাল রয়েছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড়টি আগামী 19 ও 20 মে উপকূলে আঘাত হানতে পারে পূর্বাভাস দিয়েছেন তারা। করোনা পরিস্থিতির মধ্যে সংকটে পড়া গণমাধ্যমে নিম্ন আয়ের কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। কাউরান বাজারে এটিএন বাংলার কার্যালয়ে এটিএন মেডিকেয়ারের উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। আরো জানছেন একরামুল হক সায়েম। করোনা পরিস্থিতিতে সংকটে পড়ছে বিভিন্ন পেশায় কাজ করা নিম্ন আয়ের কর্মীরা। গণমাধ্যমে কর্মরত কম বেতনের কর্মচারীদের অনেকেও দিন কাটাচ্ছেন কষ্টে সৃষ্টে। তাদেরই পাশে এসে দাঁড়িয়েছে এটিএন মেডিকেয়ার। রোববার এটিএন বাংলার কার্যালয়ে এমন 100 জনের হাতে তুলে দেওয়া হয় নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য। আমরা চেষ্টা করব যে এটাকে আরও দীর্ঘ সময় নিয়ে যেন প্রতি মাসে এই আমাদের কাছে লিস্ট আছে প্রতিটা চ্যানেলেরই, ওই লিস্ট অনুযায়ী সবাইকে আমরা রেগুলার দিয়ে যেতে পারি। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজ রহমান বলেন, করোনা দুর্যোগে গণমাধ্যমের নিম্ন আয়ের কর্মীদের বিশেষ গুরুত্ব দিচ্ছে এটিএন মেডিকেয়ার। অন্যদেরকেও গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। গরিবদের সহায়তা দেওয়া হচ্ছে, যাদের কাজ নাই শ্রমিক তাদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু মিডিয়া নিয়ে কেউ চিন্তা ভাবনা করতেছে না। সেই জন্য আমরা বললাম যে মিডিয়াতে তো যারা 10,000 টাকা নিতে বেতন পায় আজকের এই ক্রাইসিসের সময়, তাদের তো দিনকাল চলতে হবে। সেই জন্যই আমাদের মিডিয়াকে বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে সেটা, যে আমাদের মিডিয়ার যারা কম বেতনধারী লোকজন যারা অভাবে আছে এই সময়, তাদেরকেই বেছে নেওয়ার মূল আমাদের উদ্দেশ্য। আমার মনে হয় প্রতিটা চ্যানেল যদি 100টা 100টা করে যদি সাহায্য করে তাহলেই তো আমরা অনেক লোককে আমরা সহায়তা করতে পারবো। সুতরাং আমি আহ্বান করবো সবাই মিলে এগিয়ে আসুন। করোনা পরিস্থিতির মধ্যে গণমাধ্যমের নিম্ন আয়ের কর্মীদের সহযোগিতার কাজ আগেই শুরু করেছে এটিএন মেডিকেয়ার। এই কাজ অব্যাহত থাকবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা 3,12,000 ছাড়িয়েছে। মোট আক্রান্ত প্রায় 46,67,000 মানুষ। এর মধ্যে প্রথমবারের মতো দৈনিক মৃতের সংখ্যা 100-এর নিচে নামিয়ে আনতে সক্ষম হয়েছে স্পেন। গত 24 ঘন্টায় সেখানে মারা গেছে 87 জন। চার্চে প্রার্থনায় মিলিত হতে পারছেন গ্রিস ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের মানুষ। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর অনেক দেশে এখন শিথিল করা হচ্ছে লকডাউন। সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে রাশিয়া ও ভারতে। ভারত জুড়ে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে 31 মে পর্যন্ত। আগে সংক্রমণের হটস্পট হিসেবে কেবল মহারাষ্ট্র, তামিলনাড়ু ও পাঞ্জাবে এই সময়সীমা বাড়ানো হয়েছিল। দেশটিতে সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে 91,000, মারা গেছে প্রায় 2,900 জন। এবার জানাবো ইফতারের সময়সূচি। জানিয়ে দিচ্ছি আজকের ইফতারের সময়সূচি। সোমবার ঢাকায় ইফতার সন্ধ্যা 6:39, রাজশাহীতে সন্ধ্যা 6:46, চট্টগ্রামে 6:30, সিলেটে 6:34, খুলনায় 6:38, বরিশালে 6:37, রংপুরে 6:46 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:40। এবার জানাবো পারটেক্স খেলার খবর।
করোনা ভাইরাসের কারণে 2019-20 মৌসুমে প্রিমিয়ার ফুটবল লীগের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। তাছাড়া চলতি মৌসুমে স্বাধীনতা কাপ ফুটবলের খেলাও বাতিল করা হয়েছে। লীগ পরিত্যক্ত হওয়ায় কোনো দল রেলিগেটেডও হবে না বলে জানানো হয়। এর আগে মোট 5 রাউন্ডের খেলা হওয়ার পর করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় লীগ স্থগিত করা হয়। অবশেষে ক্লাব কর্মকর্তাদের দাবির প্রেক্ষিতে আজ আলোচনায় বসেন বাফুফে কর্মকর্তারা। সেই মিটিংয়ে এসব সিদ্ধান্ত হয়। সার্বিক বিবেচনায় এবং ক্লাবগুলোর অনুরোধের প্রেক্ষিতে আমরা 2019-20 পেশাদার লীগের লীগটিকে আমরা পরিত্যক্ত হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত আজকের মিটিং গৃহীত হয়। আমরা আশা করতে পারি 2020-21 পেশাদার লীগ সেপ্টেম্বর টু অক্টোবরে আমরা শুরু করতে পারব। জার্মান বুন্দেসলিগার ম্যাচে 2 গোলে পিছিয়ে থেকেও এফসি ক্লোনের সাথে 2-2 গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করল মিনস। নিজেদের মাঠে খেলার 6 মিনিটে দলীয় ফরওয়ার্ড মার্ক উথোয়ের পেনাল্টি গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ক্লোন। বিরতি থেকে ফিরে 53 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার ফ্লোরিয়ান কাইন্স। খেলার 61 মিনিটে মিনজের নাইজেরিয়ান ফরওয়ার্ড টায়ো ব্যবধান 2-1 নামিয়ে আনেন। আর 72 মিনিটে ক্যামেরনের মিডফিল্ডার পিয়েরে কুন্ডে যে গোলটি করেন তাতে পয়েন্ট ভাগাভাগি করে দুদল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। একদিনে করোনায় সর্বোচ্চ শনাক্ত 1273 জন, মৃতের সংখ্যা 14। বসুন্ধরায় 2000 শয্যার করোনা হাসপাতাল চালু, মানুষ সচেতন না হলে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন বললেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীর প্রবেশপথে বেড়েছে যাত্রী ও ব্যক্তিগত পরিবহন, স্বাস্থ্যবিধি না মেনেই অবাধে চলছে ঈদ কেনাকাটা। যুক্তরাষ্ট্রে করোনায় এক বাংলাদেশের মৃত্যু, 242 জনকে নিয়ে ঢাকার পথে বিশেষ ফ্লাইট। এবং করোনা পরিস্থিতিতে গণমাধ্যমের নিম্ন আয়ের কর্মীদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।